গুড মর্নিং সবাইকে। আজকে ভাইফোঁটা, তো সকাল থেকে দাদাদের জন্য রান্নার জোগাড় করতে বসেছি। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, সারাদিন আমরা কী করছি না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করবো। রিমো মিমো আর ওর বাবা আবার ওর পিসিমনির বাড়িতে যাবে, তো রিমো ওখানেও ব্লগ করবে, তো দুটোকে অ্যাড করে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তো এখানে মাছগুলো সব ধুয়ে নিয়েছি, এটা তোপসে মাছ, এটা পমফ্লেট মাছ, আর এটা চিংড়ি। তো মোটামুটি এটাই হবে, আর মাটন হবে, আর চিকেনও একটু হবে চোখের জন্য। মোটামুটি আদার্স আইটেমগুলো হয়ে গেছে, রাইসটা বাকি আছে, আর মাটনটা হবে। মাটনটা ম্যারিনেট করার জন্য ওই টপে দিয়ে মাখিয়ে রেখেছি, আর ওদিকে মাংসের আলু ভাজা হচ্ছে, রাইসের সব সবজি ভাজা আছে, এবারে ভাতটা বসানো হবে। আর ওরাও রেডি হয়ে গেছে, ওরাও বেরিয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে, ঠাকুরের জলও দেওয়া হয়ে গেছে, সব কিছু মোটামুটি রেডি, আর মাটনের শুধু সিটিটা বাকি আছে, প্রেশারে দেওয়া রয়েছে। এবার শুধু ওয়েট করার পালা, দাদারা কখন আসে ওদের ফোঁটা দিয়েই আর খেতে বসিয়ে দেবো। কেন কি বলতো, ওরা কোনো সময় এসে টিফিনটা করতে চায় না, অনেকটা বেলায় আসে, আর অনেকটা বেলায় এসে যদি টিফিন করে তাহলে আর খেতে পারে না। তো সেই জন্য আমি আর লুচি টুচি করি না, ওই শুধু মিষ্টি দিয়েই ফোঁটাটা দিয়ে আর ওদেরকে খেতে বসিয়ে দেবো। দাদারা এসে গেছে, তো সাজিয়ে নিয়েছি, এবার ওদের ডাকবো। রিমো না থাকার জন্য আমাকে স্ট্যান্ডে দিয়েই ফোঁটাটা দিতে হয়েছে, তো যার জন্য অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়নি বলে এখানে একটু প্রবলেম তো হয়েইছে। অমিতাভদার কোমরে একটু ব্যথা আছে, তাই অমিতাভদা নিচে বসতে পারবে না, তাই দাদাকে সোফাতেই বসতে বলেছিলাম। এবার তখন তো মানে আমি বসার মতন করে সেটটা করে দিয়ে গিয়েছিলাম, আর যেহেতু দাদা ওপরে বসেছে, এখানে দেখো দাদার মুখটা একদম টোটালি কেটে গেছে, কিন্তু কিছু করার নেই, দাদা যেহেতু কোমরে ব্যথা, দাদা ওপরেই বসেছিল, একটু মানে প্রবলেম হয়ে গেছে ভিডিওটা নিতে, কিন্তু কিছু করার নেই, শরীরটা আগে। তো মোটামুটি এই অল্পের ওপর দিয়ে জোগাড় করেছি, দেখলেই তো ওরা কিছুই খেতে চাইলো না, ডিরেক্ট একদম লাঞ্চে বসবে। তো এই পমফ্লেট, চিংড়ি, মাটন, চাটনি, আর এখানে তোপসে ফ্রাই বেগুনি আছে, কেননা দাদা তোপসে ফ্রাই খাবে না অমিতাবদা, সেই জন্য বেগুনি করেছিলাম। আরে নিচ্ছি, নাও না বাবু, সব খাবে কিন্তু, একটু একটু করে সব খাবে, সব। তো অমিতাবদার জন্য এই টি শার্টটা আর এই জিন্সটা নিয়ে এসেছি, দাদা কোনো রকম অন্য কিছু জিন্স পরে না, তো সেই জন্য অমিতাবদার এটা, আর আমার দাদার জন্য এটা, টি শার্টটা আর এই প্যান্টটা। কি হচ্ছে এটা, আদর করছে গো, ভেবে পাচ্ছে না, আমার ভয় কেটে গেছে। ও আমার ছোটদা এইটা নিয়ে এসছে, এই শাড়িটা, আর অমিতাভদা এইটা নিয়ে এসছে শীতের, এটা। তো ভাইফোঁটা ভাইফোঁটা সবটা কমপ্লিট, দাদারা চলেও গেছে, তো এবারে আমি রেস্ট করব। জানি না রিমো ওদিকে কতটা কি ব্লগ করেছে, যতটাই করুক সেটাই অ্যাটাচ করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। এতক্ষণ পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, এইরকম ব্লগ যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।